বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে যাচ্ছি সানরাইজ স্কুলে। সকাল 4টে না 4:30 উঠেছিলাম, তখন থেকে বৃষ্টি হচ্ছে, তো এখনো কমেনি, এখনো হয়েই যাচ্ছে গুড়ি গুড়ি। বসেছি পিছনের দিকটা, অটোর পিছনের দিকটা না বসতে আমার খুব ভয় লাগে, তবুও কি করব, অটো জায়গা ছিল না, তার জন্য পিছনে বসতে হলো। আর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েই যাচ্ছে একভাবে। অটো থেকে নেমে একটু হেঁটে হাঁটা পর 2 মিনিটে যাচ্ছি, চলেই এসেছি সামনে স্কুল। আজকে থেকে এক্সাম শুরু হলো, আজকে 4 তারিখ, আজকে থেকে এক্সাম ওদের শুরু। কি বৃষ্টি বাবা রে! স্কুলে চলে আসলাম, এটা অফিস রুম ওদের, তো স্কুলে যে ফিসটা জমা দেব, আর হচ্ছে গিয়ে তোমার ওদের হচ্ছে বোর্ড এক্সামের যে ফিস নেবে সেটা জমা করব, দিয়ে তারপরে জমা টমা দিয়ে এই যে চলে আসলাম। আর দেখো পিছনে একটা বাংলাদেশের বাস আসছে। বাড়িতে আসার পথে অটোর থেকে নেমে মোনালিসাদের বাড়ি গেছিলাম, মোনালিসাদের বাড়ি, মোনালিসা বলেছিল একটু দরকার আছে তাই গেছিলাম। তো গিয়ে একটু কথা টথা বললাম, চা টা দিল, আবার চানাচুর দিল, সেগুলো খাওয়া দাওয়া করে পুজোর মার্কেটিং দেখে আসলাম। ওদের কী কী পুজোর শপিং দেখতে বেশ ভালো লাগে। ছোটোবেলায় আমরা কী করতাম, সব বান্ধবীদের পুজোর শপিং, কে কার কটা হলো জামাকাপড় সবাই দেখাতো, আমিও দেখাতাম সবাইকে, আবার ওরাও সবাইকে দেখাতো, আমাদেরকে সবাইকে দেখাতো। আর কিছু কিছু আবার মানুষ আছে পুজোর মার্কেটিং দেখাতে যায় না, যদি সেম জামা ওরকম আমি একটা কিনি কিংবা অন্য কেউ যদি কেনে, ওই জন্য অনেকে হিংসা করে দেখাতে যায় না পুজোর মার্কেটিং। অনেকে দেখবে এরকম আছে যে পুজোর জিনিস দেখাতে চায় না অনেক সময়, তা আমার তো ওই সমস্ত কোনো ইয়ে নেই, আমি সবাইকে সব কিছু দেখাই। তবে আমার এই বছরে শাড়িগুলো এখনও আসেনি, তবে যেতে হবে বনগাঁয়ে, ফোন করতে হবে যে কবে ব্লাউজগুলো দিচ্ছে, শাড়ি ব্লাউজ একসাথে তো ব্লাউজ বানাবো আর শাড়ি ফলস পিকো করতে দেওয়া। আচ্ছা, সবাই বলছে আমাকে যে তোমার শাড়ি কোথায় দেখাও দেখাও, শাড়ি কী করে দেখাবো, সব তো দোকানে রয়েছে ফলস পিকো করার জন্য। তো বাজার থেকে এসে মোটামুটি সব রান্না হয়ে গেছে, রান্না করে রেখে গেছিলাম বলতে কুমড়ো করেছিলাম, কুমড়ো দিয়ে ছোলা দিয়ে একটা তরকারি মতো করেছিলাম সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য, আর চাল কুমড়ো ঘন্ট করেছি, আর এখন দুপুরবেলা করলাম এই ভাত আর মাছের ঝোল। রুই মাছ রেখেছিলাম বাড়িতে তোমার ইয়ে জ্যান্ত রুই, তো ওটা করলাম কাঁচকলা দিয়ে। সব মোটামুটি রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে, এখন একটু স্নান করলেই হয়ে যাবে। এই লাকি বাম্বুর এই গাছটা ঠিক আছে, কিন্তু এই জলটা না, সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি এরকম হয়ে গেছে কালারটা, কীরকম মনে একটা খটকা খটকা লাগছে, এরকম হলো কেন কালারটা, সাদা হয়ে রয়েছে জলটা, জলের এরকম কালার হয় কোনো দিনও? দেখো জলটা এরকম হয়ে রয়েছে সাদা, কেমন লাগছে, কী জানি কী হলো বুঝতে পারছি না, এই যে জলটা পুরো এরকম হয়ে গেছে। বাইরে হচ্ছে অঝড়ে বৃষ্টি বাবা, সেই বৃষ্টি মনে হচ্ছে আকাশ ফুটো হয়ে গেছে, ঠিক হবে না। তো আমি এখন জানো ফুপাদের বাড়ি এসেছি, বনানি আমি বর্ণালী বলি, বর্ণালী বলে সেভ করা জানিস আমার মোবাইলে, বনানি ওদের বাড়ি এসেছি, ওদের বাড়ি এসেছি ফুপাদের বাড়ি, ওই একটা খাতা দিতে এসেছিলাম আর কিছু কথা বলতে এসেছিলাম, তো এসেই আটকা পড়ে গেছি এত পরিমাণে বৃষ্টি। টুম্পা শোনা, আর এত পরিমাণে বৃষ্টি, ছাতাও আনিনি, বাড়িতে যেতেও পারছি না আর বসে রয়েছে এখানে। না 2000 আমার দিয়ে হয়নি তো, কি বৃষ্টি,
টুম্পা নিয়ে এসছে চা, আর এই যে টুম্পা চা করছে, চিনি ছাড়া আমার, আর ওদিকে চিনি দিয়ে ওর বরের জন্য করছে। ছাতা তো নিয়ে যাইনি, টুম্পা একটা ছাতা দিয়ে দিল, সেটা আসলাম সেটা নিয়ে। যখন আমি গেছিলাম তখন মানে ছাতা নেওয়ার মতো ছিল না, ভালোই বেশ ওয়েদারটা ছিল। যেই ওদের বাড়িতে বসেছি অমনি ঝমঝমিয়ে বৃষ্টি এসে সব আর কি সে হয়ে গেল। যাবো এখন, ড্রেসটা চেঞ্জ করবো, চেঞ্জ করে পুরো ভিজে গেছে, প্যান্ট ফ্যান্ট চুড়িদারের প্যান্ট ফ্যান্ট পুরো ভিজে গেছে, এত পরিমাণে বৃষ্টি মাথাটা কোনো রকম রক্ষা হয়েছে। শান সন্ধ্যার সময় 50 টাকার খাবার খেলো, ঠিক আছে, ওই ভাজা পোড়া দিয়ে খেলো, আবার এখন বলছে চা খাবে, তো চা করে দিই, আমিও একটু খাবো। আমি ওদের বাড়ি টুম্পাদের বাড়ি খেয়ে এসছি, তবু কী বলতো, নিজের বাড়িতে না খেলে না ঠিক পোষায় না, তো আমিও একটু খেয়ে নেব চাটা, তো দুধ চাই করবো। তো শান এদিকে পড়ছে আর আমি বসেই তো রয়েছি, ভাবছি যে কি করবো, ভাবছি যে এই অনেকদিন খাট ফাটগুলো মোছা হয় না, তাই ভাবছি একটু পরিষ্কার করি, হ্যাঁ পরিষ্কার করি, কালকে শানের জিওগ্রাফি পরীক্ষা, তা আমি হচ্ছে বসে রয়েছি কি করবো, সবার ভিডিও দেখছি আর ভাবছি এই এই কাজগুলো এইভাবেই করি, ভালোই হবে, এক কাজে দু কাজ হয়ে যাবে। আর এই জায়গাটা ভালোই নোংরা হয়েছে দেখতে পাচ্ছি, ভালো পিছনটা ভালো নোংরা হয়ে গেছে, অনেকদিন পরিষ্কার করা হয় দেখতে পারবো। আর এই যে জার্সি মার্সি রেখে এই ঘর অত্যাচার করে, সব ছেলেপেলেরা পড়ে এই ঘরে আর সব ছেলেপেলেরা অত্যাচার করে এই ঘরের ওপরে আমার, বুঝলে তো বন্ধুরা। চেঞ্জ করে রাখবো, কারণ কি বলতো সকালবেলা টাইম পাবো না, সকালবেলা শানের পরীক্ষা আছে, প্লাস আমি একটু কালকে বাজারে যাওয়ার ব্যাপার আছে, তারপরে যদি রোদটা ভালো হয়, কালকে রোদ যদি হয় তাহলে বিছানা চাদরটা কাটবো, আরও বাথরুমে আজকে কিচ্ছু কাচিনি, সব বাথরুমে জড়ো করে রেখে দিয়েছি, আর শানের দেখো বইপত্র ছিঁড়ি এরমভাবে রেখে দেয়, তো আজকে বিছানা চাদরটা চেঞ্জ করি, করে তারপরে যাবো নিচে, ঠিক আছে, নিচে যাবো গিয়ে রুটি বানাবো, আজকে রুটি করবো, সানের অল্প কটা ভাত রয়েছে আর দুটো রুটি করবো হয়ে যাবে, আর আমি দুটো রুটি খাবো। আমি যে ইসে করছি, দাঁড়া এক সেকেন্ড একটু পড়ো, না না এইটা না, আরেকটা ক্লিক, এই যে এই ক্লিকটা দিই, পুজোর বিল টিল চলে এসছে কিন্তু চাঁদা কাটতে যেতে পাচ্ছি না বৃষ্টির জন্য, কি অবস্থা বলো তো, আর কদিন বাকি আছে পুজোর, এখন বৃষ্টির জন্য চাঁদা কাটতে যেতে পাচ্ছি না, একদম মাঠে মারা পড়ে যাচ্ছি, বুঝলে তো বন্ধুরা। তো শান ঘুমিয়ে পড়েছে, এখন বেশি বাজেনি, 11:20 মতো বাজে, বুঝলে তো, বেশি রাত হয়নি, আমি তো 12টার সময় শুয়ে পড়ি। চলো বন্ধুরা নিচে যাই, আর শান আজ বিছানা চাদরটা নিয়ে যাচ্ছি, শান লাইটটা বন্ধ করে আসবে, অন্ধকার কালার বন্ধ করে দেখো, ধরো নাবি, আরে নামছিস ভিডিও করার কি দরকার। তো বন্ধুরা, এবারে পুজো যদি এরকম বৃষ্টি হয় যেরকম বৃষ্টি হচ্ছে, আবার শুনেছি নাকি সপ্তমীর থেকে তোমার নিম্নচাপ নামবে, কি হবে বলো তো, যারা যারা প্ল্যান প্রোগ্রাম, আমাদের না প্ল্যান প্রোগ্রাম কিছু নেই, যারা এত শপিং করেছে তারপরে প্ল্যান প্রোগ্রাম যাদের তৈরি, সেট করা কোন দিন কোথায় যাবে না যাবে, তো তাদের কি হবে বলো তো, একদম তারা মাঠে মারা পড়ে যাবে, আর কত কষ্ট করে সবাই প্যান্ডেল ফ্যান্ডেল বানাচ্ছে, তারপরে যারা কারিগর কাজ করছে প্যান্ডেলে প্যান্ডেলে,
তাদের কি অবস্থা হচ্ছে বলো তো, কি কষ্ট করে তারা এই সমস্ত করছে আমাদের আনন্দ দেওয়ার জন্য, তাই না? এক একটা কত বড় বড় পুজো কলকাতায় হচ্ছে, তাদের কি অবস্থা হচ্ছে বলো তো, খুব শোচনীয় অবস্থা তাদের। সারাদিন যে জল নিয়ে যাচ্ছে, ঘরে জল নিয়ে যাচ্ছে, ঘুমিয়ে পড়েছিল আবার উঠে চলে এসেছে। মোবাইল নিয়ে গুজুর গুজুর করা শুরু করে দিয়েছি। আমি ওয়াইফাই লাইন বন্ধ করে দেবো, কারণ না না প্রচুর মেঘ ডাকছে ওয়াইফাই লাইন। যা শুতে যা, আমি ভিডিও শেষ করে আসছি, যা। আমি দিয়ে শেষ করেছি দাঁত, তাহলে চলো, আমি না শুতে গেলেও যাবে না, দামড়া ছেলে তো। চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করি, নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো, আর পারলেই দেখো ফোন করো, পারলে ভালোবেসে আমার চ্যানেলটাকে ঘোরার ডিম হয়েছে, সাবস্ক্রাইব করে দিও, লাইক এবং শেয়ার করতে একদম ভুলো না। দেখো মতো রাখছি, কবে এখান থেকে টাটা।